প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ তাফসির হোসেন, সহকারী টিচার নিউ হলিসেল পাবলিক স্কুল। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর ভিতরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন এটাই রয়েছে। তা আমরা এটা নিয়ে আলোচনা করব আজকে। দেখো, শুরুতে চলে আসো। অ্যাসার্টিভ বাইকে অক্সিলারি ভার্ব থাকে। কি বলছি? অ্যাসার্টিভ বাইকে অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় উক্ত ভার্বটি শুরুতে বসে। এখন অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব নিয়ে আমি ক্লাসে অনেকবারই আলোচনা করেছি। তবু আমি একটু ধারণা দিচ্ছি যে অক্সিলারি ভার্ব টু বি, টু হ্যাভ এবং মডেল ভার্ব, এই তিনটার সমষ্টি হলো অক্সিলারি। টু বি ভার্ব কি কি? am, is, are, was, were, to have, has, had, আর মডেল ভার্ব can, could, may, might, shall, should, will, would, এইগুলো হলো অক্সিলারি ভার্ব। দেখো, সেন্টেন্সের শুরু সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করবো? সেই অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসবো। কে লাগতে হবে? যদি অ্যাসারেটিভ বাক্যটি আবোধক হয় তাহলে লেখার সময় আমরা সেটাকে না আবোধকে লিখতে হবে, আর যদি না আবোধক হয় তাহলে লেখার সময় আমরা এটাকে আবোধকে লিখতে হবে। যেমন দেখো, এখানে আমি এক্সাম্পল দিয়েছি, যেমন হি ইজ এ স্টুডেন্ট। দেখো, এখানে অক্সিলারি ভার্ব আছে, অবশ্য আছে ইজ। তাহলে নিয়ম অনুযায়ী আমরা ইজটাকে শুরুতে নিয়ে আসবো। এখন দেখো, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? এটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে আমরা লেখার সময়, ইন্টারোগেটিভ লেখার সময় সেটাকে আমরা নেগেটিভে রূপান্তর করে লিখতে পারি। তাহলে দেখো ইজ, তাহলে আমরা এখানে নট যুক্ত করেছি। দেখো, নেগেটিভে পরিবর্তন করে লিখেছি। এখন দেখো, এটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজ এন্ড এ স্টুডেন্ট, এরপরে হলো সাবজেক্ট, শেষ হলো প্রশ্ন। এরপরে আরেকটা উদাহরণ এখানে দিয়েছে, দেখো দে আর নট প্লেইং। এখন দেখো, এই সেন্টেন্সটা কিন্তু না আবোধক, নেগেটিভ। তাহলে আমাকে কি করতে হবে? যদি সেন্টেন্সটি না আবোধক হয়, আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় আমরা কি করব? সেটাকে আবোধকে রূপান্তর করে লিখব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? আর নিয়ম অনুযায়ী আরটাকে শুরুতে নিয়ে আসলাম, তারপর আমরা সাবজেক্ট দেই। এখানে আর নট বসবে না, যেহেতু আমরা এই সেন্টেন্সটাকে কি করব? অ্যাফার্মেটিভে লিখব। তাহলে আর দে প্লে সেকেন্ড রোল। দেখো, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, দেখো সকল সেন্টেন্সে আবার অক্সিলারি ভার্ব থাকে না, বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। সেই ক্ষেত্রে তখন তোমরা কি করবা? সেক্ষেত্রে দেখো, যখন অক্সিলারি ভার্ব থাকবে না, তখন টেন্স অনুযায়ী, দেখো টেন্স অনুযায়ী শুরুতে কি নিয়ে আসবো? ডু, ডাজ অথবা ডি। এখন তোমরা কোথায় ডু ডাজ দিবা? যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা ডু অথবা ডাজ দেব, আর যদি সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সেখানে আমরা কি দেব? ডি দেব। খেয়াল রাখতে হবে যে না আবোধক হলে সেটাকে আবোধকে রূপান্তর করে লিখতে হবে, আবোধক হলে সেটাকে না আবোধকে রূপান্তর করে লিখতে হবে। আসো আমরা এক্সাম্পল দিই। হি প্লেস ফুটবল। দেখো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আছে? দেখো ভালো করি, প্লেস ফুটবল অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্স। তাহলে আমরা এখানে কি বুঝলাম? এই সেন্টেন্সটি হলো হি প্লেস, যেহেতু সাবজেক্ট, সাবজেক্টের উপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে ভার্বের সাথে অ্যাজ যোগ হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ডেফিনিট। তাহলে আমরা কি দিব? ডাজ নিয়ে আসবো। এখন তোমাদের হয়তো প্রশ্ন লাগতে পারে যে আমরা ডু দিব না ডাজ দেব। কেন রাখতে হবে? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে হলো আমরা ডাজ আনবো, আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি আনবো? ডু আনবো। তাহলে আমরা ডাজ আনলাম, যেহেতু এই বাক্যটি আবোধক বাক্য, তাহলে এটাকে আমরা নেগেটিভ করলাম, নট যুক্ত করে দিলাম। পরে সংক্ষিপ্ত রূপ ডাজ আন, সাবজেক্ট দিলাম হি, তারপরে ভার্ব দিলাম প্লে, তারপরে হচ্ছে কি ফুটবল, শেষে প্রশ্ন হলো। এবার আসা আরেকটা এক্সাম্পল, হি স্যাং এ সং। এখন দেখো, এই সেন্টেন্সটি
কোন টেন্সে আছে যেহেতু সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম পাস্ট ফর্ম তাহলে আমরা বুঝতে পারছি কি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে আমাদের কি কি আসবে ডু ডা আসবে না ডিড আসবে অবশ্যই ডিড তাহলে ডিড নিয়ে আসো এবার দেখো এই সেন্টেন্সটি অ্যাফারমেটিভ তাহলে এটাকে নেগেটিভ করতে হলে এখানে নট নিয়ে আসতে হবে তাহলে আমরা কি করলাম নট নিয়ে আসলাম সংক্ষেপে আমরা ডিড অন এরপরে সাবজেক্ট দিলাম হি এবার আসো রাইট ফর্ম ভার্ব আমি শিখিয়েছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে মূল ভার্বের সব সময় প্রেজেন্ট ফর্ম তাহলে দেখো ডিড অন হি সিং এ সং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে হচ্ছে এ সং লাস্টে প্রশ্নবোধক ওকে এবার আসলে আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি তাহলে আমরা নাথিং এর পরিবর্তে কি দেব এনিথিং এখন দেখো এখানে एग्जांपल একটা एग्जांपल যদি ক্লিয়ার হয়ে যাবে যেমন আই নেভার ড্রিংক টি দেখো নিয়ম অনুযায়ী আমরা শুরুতে কি নিয়ে আসব ডু নিয়ে আসব যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই হিসাবে আমরা ডু নিয়ে আসব তার মানে হলো সাবজেক্ট আই দিলাম এখানে দেখো নেভার তাহলে নেভার এর পরিবর্তে কি ব্যবহৃত হবে ই ভার্ব তারপরে বাকি অংশ ওকে এবার আমরা নাথিং দিয়ে একটা উদাহরণ দিই নাথিং দিয়ে একটা উদাহরণ দিলে অ্যাসারটিভে আমরা কি লিখব আই হ্যাভ নাথিং টু সে ওকে এটা আমি ফার্স্ট ফর্মে বলে অ্যাসারটিভ সরি ইন্টারোগেটিভ তাহলে দেখো এখানে নাথিং আছে তাহলে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাঁ তাহলে শুরুতে কি নিয়ে আসবো হ্যাঁ এরপরে দিব আমরা কি সাবজেক্ট তারপর দেখো এখানে নাথিং আছে নাথিং এর পরিবর্তে আমরা কি দিব এনিথিং তারপর বাকি আমরা টু সে আপ ফোর অ্যাসারটিভ Everybody, everyone. অ্যাসারটিভ বাক্যে যদি এভরিবডি এভরিওয়ান অল থাকে
তাহলে ইন্টারোগেটিভ করার সময় ইন্টারোগেটিভ করার সময় শুরুতে কি নিয়ে আসব শুরুতে হু শুরুতে কি নিয়ে আসব হু তারপরে দেখো টেন্স অনুযায়ী আমরা does not অথবা did not টেন্স অনুযায়ী বসাবো does not অথবা did not প্লাস বাকি অংশ বাকি অংশ একটা এক্সাম্পল দিই আমরা যেমন assertive everybody knows him এখন দেখো এটাকে আমরা ইন্টারভেলিং করব ওকে যেহেতু assertive আমি কি বলছি দেখো ভালো করে assertive বাক্যে যদি everybody everyone all থাকে তাহলে ইন্টারভেলিং করার সময় শুরুতে হু তারপর হচ্ছে does not অথবা did not এখন দেখো তাহলে everybody থাকার কারণে আমরা কি করলাম শুরুতে হু নিয়ে আসলাম এবার আমরা does not বসাবো না did not বসাবো যেহেতু এখানে knows এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট আছে তাহলে আমরা অবশ্যই does not বসাবো d o s does not এরপরে দেখো আমরা বাকে n o w no লাস্টে পাস করব এরপর দেখো আমরা অল দিয়ে একটা উদাহরণ দিচ্ছি assertive all l o v e loved আর এটাকে আমরা যখন ইন্টারপ্রিটেবল করব তাহলে দেখো অল থাকার কারণে নিয়ম অনুযায়ী কি শুরুতে হু চলে আসবে এখন দেখো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স সেই অনুযায়ী আমরা কি দিব এখানে এখানে আমরা দিব did not তারপরে দেখো did not ফার্স্ট ইনডেফিনিট টেন্স এর বাক্যটি যখন ইন্টারোগেটিভ হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এল ও ভি লাভ আর আশা করি তোমরা এর রুলসটা বুঝতে পেরেছো এরপর আমরা লাস্ট সর্বশেষ আরেকটা রুলস নিয়ে আলোচনা করে আজকে আমরা অনুশীলনে চলে যাব সর্বশেষ দেখো পাঁচ নাম্বার বাক্যে বা সেন্টেন্সে সেন্টেন্সে কি থাকলে নো ওয়ান তারপর হচ্ছে নো বডি নো বডি নান উল্লেখ থাকলে উল্লেখ থাকলে শুরুতে শুধু হবে দেখো শুরুতে শুধু হু বসবে হু যেমন যেমন assertive কি দেখবা nobody nobody believes a liar ওকে তাহলে এটাকে আমরা ইন্টারভেলিং করব তাহলে নিয়ম অনুযায়ী কি নো নো ওয়ান নো বডি নান বাই কোলেন থেকে তাহলে আমরা শুরুতে কি দেব শুধু হু দিব তাহলে আমরা হু দিলাম হু এরপর দেখো বাকি অংশ যেভাবে সেভাবে বসা দেব বি ই এল আই ই বি এল এস এ দেখো শিক্ষার্থীরা আমি টোটাল পাঁচটা রোলস নিয়ে আলোচনা করেছি তোমাদের অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভে ক্লাস 6 এর জন্য এই পাঁচটা রোলস
তোমরা ভালো করে প্র্যাকটিস করলে তাহলে তোমরা পরীক্ষা ইনশাআল্লাহ আশা করি ভালো করবে এবং তোমাদের ক্লাস 6 এর জন্য হলো এতটুকুই এনাফ তোমরা এখন এখন আমরা আলোচনা করব তোমাদের এই কয়েকদিন পূর্বে যে শাসন দেওয়া হয়েছে সেই শাসনের কিছু অনুশীলন দেওয়া আছে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ কিছু সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো আমরা এখন সমাধান করব শিক্ষার্থীরা আমরা শাসন উল্লেখিত যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি দেখো আই ওয়াজ সিনসিয়ার ফর মাই স্টাডি দেখো এখানে অগ্রগামী ভার্ব ওয়াজ তাহলে শুরুতে আমরা কি নিয়ে আসব ওয়াজ এই বাক্যটি হলো কি হ্যাঁ বলো তাহলে এখানে আমরা নট নিয়ে আসব সংক্ষেপে ওয়াজ এরপর সাবজেক্ট তারপর হচ্ছে কি সিনসিয়ার to my study last প্রশ্ন হলো পরবর্তী দেখো he plays football তাহলে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে আমরা কি করব আমরা টেন্স অনুযায়ী do does অথবা did বসাবো যেহেতু এই সেন্টেন্সটি প্রেজেন্ট ডেফিনিট এবং ফর দ্য টাইম পার্সন সিঙ্গুলার তাই আমরা কি বসাবো শুরুতে does যেহেতু এটা না বদল তাহলে এটাকে আমরা না বদল পূরণ করব ডাজন্ট কেমন তারপর সাবজেক্ট হি তারপর হচ্ছে ভার্ব ফুটবল লাস্টে প্রশ্ন হলো এরপর দেখো হি ওয়াজ নট ইয়েস অ্যানসেবল দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্ব কি ওয়াজ তাহলে শুরুতে আমরা কি দিব ওয়াজ এটা অলরেডি নেগেটিভে আছে তাহলে আমরা এটাকে পজিটিভে লিখতে হবে তাহলে আমরা কি করব নট আর আনব না তাহলে ওয়াজ এরপর দেখো সাবজেক্ট নিয়ে আসব হি ওয়াজ হি এস কনসেপ্ট ফার্স্ট কি ফার্স্ট অল লাভস ফ্লাওয়ার দেখো যখন এভরিওয়ান এভরিওয়ান অল সেন্টেন্স গুলো থাকে তাহলে নিয়ম অনুযায়ী শুরুতে কি চলে আসবে হু তারপর দেখো টেন্স অনুযায়ী আমরা কি করব ডাজ নট অথবা ডিড নট বসাবো তাহলে এখানে যেহেতু লাভস আছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট ইনডেফিনিট আছে তাহলে আমরা অবশ্যই ডাজ নট বসাবো ডাজ নট তারপর ভার্ব বসাবো এই লো বি ই লাভ ওকে তারপরে চলে আসো আই নেভার ড্রিঙ্ক টি নিয়ম অনুযায়ী শুরুতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট হওয়ার কারণে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই সেহেতু ডু নিয়ে আসলাম তারপর দেখো সাবজেক্ট বসাবো আই তারপর নেভার এর পরিবর্তে কি হয় বলো তো সবাই এভার তারপরে কি দিব আমরা ড্রিঙ্ক টি ওকে পরবর্তীতে দেখো নো ওয়ান ক্যান ডু দিস যখন সেন্টেন্সে হলো আমি বলছি যে নো ওয়ান নো বডি নান উল্লেখ থাকবে তাহলে শুরুতে কি হবে হু তারপরে বাকি অংশ যেভাবে আছে ওভাবে থাকবে নো ওয়ান এর পরিবর্তে হু তারপর হচ্ছে ক্যান ডু দিস এখানে অবশ্যই এটা প্রশ্ন বদল ওকে তারপর আসো পরবর্তীতে চলে আসো পরবর্তীতে সোনাগাঁও ইজ এ রেস্টুরেন্ট এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব রয়েছে অক্সিলারি ভার্ব কি ইজ তাহলে শুরুতে আমরা ইজ নিয়ে আসবো যেহেতু এই সেন্টেন্সটি আবদ্ধ তাহলে এখানে আমরা আবদ্ধ করলে নট নিয়ে আসবো ইজেন্ট এরপর আমরা সোনাগাঁও দিই সোনাগাঁও ইজেন্ট সোনার লং এর স্টুডেন্ট লাস্টে প্রশ্ন বদল দেখো এখানে 60টা সেন্টেন্সের আমরা সমাধান করেছি তোমাদের শীট আরো 60টা রয়েছে সেই 60টা সমাধান করে আজকে ক্লাস আমাদের শেষ হবে সেই 60টা আমি লিখছি দেখো দেখো আমরা বাকি আটটা সমাধান করছি আই হ্যাভ নাথিং টু সে
তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে দেখো অক্সিলারি ভার্ব আছে কি হ্যাভ এ জে বি ই হ্যাভ তারপর দাও সাবজেক্ট দাও আই এখন দেখো আমি থার্ড নাম্বার হলো উল্লেখ করেছি যে নাথিং থাকলে কি হবে এনিথিং যেহেতু সাবজেক্ট থার্ড পারসন ভার্বের সাথে অ্যাজ বলছি তাহলে আমরা অবশ্যই কি করব ডাল দেব সেন্টেন্সটি অবশ্যই নাবোধক তাহলে এখানে আমরা কি করব নাবোধকের বন্ধ করব ডাল দেব তারপর দেব সাবজেক্ট সাবজেক্ট কি শি তারপর ভার্ব তারপরে কি ওয়াই শেষে পছন্দ তারপর একটা আসে 11 নম্বর দে আর নট ফন্ড অফ ওয়াচিং টিভি দেখো এখানে অক্সিলারি ভার্ব রয়েছে অক্সিলারি ভার্ব কি আর এজন্য শুরুতে কি জুনিয়র হবে আর এখানে নট আছে তাহলে নট মানে হলো এই সেন্টেন্সটি নেগেটিভ এ আছে তাহলে এখানে আমরা অ্যাফার্মেটিভ লিখব তাহলে নট আর আমরা এখানে লিখব না আর তারপর সাবজেক্ট কি দে আর দে তারপর কি দিবা ফন্ড অফ ওয়াচিং টিভি লাস্টে প্রশ্ন ওকে 12 নম্বরে চলে আসো কি পেল ভেরি হেল্পলেস দেখো এখানে সাবজেক্টের পরে বারবার কোন ফর্ম আছে পাস ফর্ম তাহলে সেন্টেন্সটি ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স আছে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই তাহলে আমরা ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স নিয়ম অনুযায়ী আমরা এখানে কি নিয়ে আসব ডিড তাহলে বাক্যটি হলো অ্যাফার্মেটিভ তাহলে এখানে কি দিব আমরা নট ডিডন্ট তারপর দেখো আমরা এখানে সাবজেক্ট দেব হি ফেল্ড ফেল্ড প্রেজেন্ট ফ্রম ফিল ফিল ভেরি হেল্পলেস আসলে প্রশ্নবোধক দেখো সুমি উইল কল ইউ এখানে অক্সিলারি ভার্ব রয়েছে অক্সিলারি ভার্ব কি উইল এখন দেখো এটা এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য মানে হ্যাঁ বলো তাহলে এখানে আমরা এটাকে না বলো তো রূপান্তর করব দেখো উইল উইলের সংক্ষিপ্ত মানে নেগেটিভ রূপ হচ্ছে ওন্ট ওন্ট সুমি তুমি কল ইউ প্রশ্ন শেষে দেখো অল লাভস ট্রাভেলিং এখন দেখো অল যখন বাক্যতে উল্লেখ থাকবে তাহলে শুরুতে আমরা কি দিব হু যেহেতু এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স তাহলে আমরা কি দিব ডাজ নিয়ে আসব ডাজ নট তারপরে ভার্ব দাও লাভ কি দিব ট্রাভেলিং লাস্টের প্রশ্ন হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা তো ভাষা বেশি বেশি প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করো পরীক্ষা তত বেশি ভালো করবা আসলে আমরা রুলসগুলো যে এগুলো পড়ি এগুলা পড়াচ্ছে এগুলো পড়বো এটা ঠিক আছে এটা পড়ার পরে প্র্যাকটিস যদি না করো তাহলে পরীক্ষা কিন্তু ভালো করতে পারবা না এই জন্য প্র্যাকটিসের বিকল্প একবারে কিছুই নেই বেশি বেশি ভাষা প্র্যাকটিস করো আজকের জন্য এখানে শেষ করলাম পরবর্তী টপিকস নিয়ে তোমাদের মাঝে ইনশাআল্লাহ হাজির হবো দেখাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ